নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যাসাগর বিদ্যাপীঠ আজকে আমি নবম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটি নবম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা যার কবি হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি অতি সম্পন্ন বা উল্লেখযোগ্য একটি কবিতা আছে যা হচ্ছে আমাদের কাছে সবার কাছে পরিচিত তোমরাও জানো কম বেশি হয়তো তো সেটাই সেটার নাম হচ্ছে উলঙ্গ রাজা এই উলঙ্গ রাজা কবিতার জন্য তিনি কিন্তু খুব খ্যাতি অর্জন করতেছিলেন তাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী অপর একটি কবিতা আহমান কবিতাটি আমরা আলোচনা করবো আলোচনা করার আগে কবি প্রযুক্তি সংক্ষেপে আমরা একটু জেনে নেব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রাগ্রামে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো অক্টোবর জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন দ্বিজেন্দ্রনাথ চক্রবর্তী এবং মাতার নাম প্রফুল্ল নন্দিনী দেবী তিনি প্রথম কবিতা লেখা শুরু করেছেন মাত্র পাঁচ বছর বয়সে এবং ষোলো বছর বয়স থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতে থাকেন তিরিশ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থের নাম নীল নির্জন প্রকাশিত হয় তার একটি উল্লেখযোগ্য কবিতা কাব্যগ্রন্থ সেটা হচ্ছে নীল নির্জন কবি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তোমরা কিন্তু অবশ্যই নোট করে রেখো এছাড়াও তার অন্য কাব্যগ্রন্থ আছে অন্ধকার বারান্দা প্রথম নায়ক কলকাতার যিশু এটাও খুব গুরুত্বপূর্ণ উলঙ্গ রাজা এটাও খুব গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম একটু আগে আর একটা আছে সন্ধ্যারাতের কবিতা এই এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তার অনেক আরও কাব্যগ্রন্থ আছে সেই বিষয়ে আমরা আলোচনা যাবো না তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো সম্পর্কে তোমাদের বলে দিলাম এবং তিনি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাহিত্য একাদমি পুরস্কার পেয়েছিলেন সাহিত্য একাদেমি পুরস্কার পান কিন্তু সেই উলঙ্গ রাজা কবিতার জন্য আর এই উলঙ্গ রাজা রাজা কবিতার জন্য তিনি কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন এবং সাহিত্য একাডেমি পুরস্কারও পান এই এইগুলো সংক্ষেপে কবি পরিচিত এবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে ছোট্ট করে জেনে নেব কবিতাটির উৎস হলো বা অর্থাৎ অন্ধকার বারান্দা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি কিন্তু নেওয়া হয় এবং এই অন্ধকার বারান্দা কাব্যটি প্রকাশিত হয় বা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এইগুলো আমাদের উৎস সম্পর্কে আলোচনা এবং আমরা এবার কবিতাটির বিষয় সংক্ষেপ বা কবিতাটির প্রতিটি লাইনের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং প্রতিটি লাইন তোমাদের বোধগম্য করে তোলার চেষ্টা করব তোমরা প্রত্যেকেই কবিতাটি পড়ার সময় বা ভিডিওটি দেখার সময় তোমাদের নিজের নিজের টেক্সট যে বই বাংলা বই সেই বাংলা বইটা কিন্তু নিয়ে অবশ্যই বসবে তাহলে কিন্তু প্রতিটা লাইন সম্পর্কে তোমরা জানতে পারবে এবং প্রতিটা লাইনের পুঙ্খানুপুঙ্খ তোমরা আলোচনা বসতে পারবে দেখো ফার্স্ট কী আছে ফার্স্ট হলো বলছে কবি যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাল মাচাটার পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন যা গিয়ে তোর ওই উঠোনে তোর দ্বারা লাল মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছেন কবি আসলে এই এই লাইনটার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে প্রবাসী বঙ্গবাসীদের গ্রাম বাংলায় ফিরে যাওয়ার যে কথা বলেছেন আসলে কবি আর গ্রামের পরিচিত উঠোনে লাউ মাচার থাকার একটা বাধ্যতামূলক লাউ মাচার পাশে একটা গ্রামের উঠোনে একটা লাউ থাকবে না সেটা হতে পারে না তাই বলছেন যে গ্রামের পরিচিত উঠোনে লাউ মাচা থাকা ছোট্ট যে লাউ ফুল সেটা কি করছে সন্ধান বাতাসে দুলছে তাই কবি গ্রাম বাংলা মানুষকে বলছেন যে যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাছাটার পাশে যেখানে কেন একটা কি হচ্ছে ছোট্ট ফুল দুলছে ফুল লাউ ফুল নেক্সট কী আছে দেখো কি এইখানে এসেছিল অনেক বছর আগে এইখানে ঘর বেঁধেছে অনুরাগে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন বলছে যে আসলে কবি কি বলতে চাইছেন কবি বলতে চাইছেন যে একসময় যারা বাংলাকে ভালোবেসে নিবিড় অনুরাগে ঘর বেঁধে এসেছিল তারা প্রয়োজনের কারণে মাতৃভূমি ত্যাগ করেছেন অর্থাৎ মার্ভূমি ছেড়ে চলে গেছেন এবং কিন্তু তা সত্ত্বেই প্রবাসী মন বারবার তাকে কী করেছে শৈশবে ফিরে ফিরতে চেয়েছে বা ফিরে যেতে চেয়েছে আর সমস্ত দিন রাত ধরে খুঁজেছে তার অতীত শান্তির আশ্রয় অর্থাৎ সে যেখানে সে একসময় ছিল তা গ্রাম বাংলায় সেই পল্লী প্রকৃতির প্রতি প্রবাসীর যে এই যে গভীর অন্তরঙ্গ বা ভালোবাসা সেই ভালোবাসার ইঙ্গিত এখানে পেয়েছে আর কি পেয়েছে যে প্রবাসীর মন ফিরে আসার জন্য বাসনাকে জাগিয়ে তুলতেই কবি এই একাধিকবার ধ্রুপদের মতো এই বলছেন যে যা গিয়ে ওই দ্বারা উঠোনে তোর দাঁড়াল মাছটার পাশে নেক্সট লাইন আমরা দেখে নেব নেক্সট লাইনটি আলোচনা করে দিই বলছে যে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে সুন্দর লাইন দারুণ লাইন অসাধারণ একটি লাইন বলছে যে কে এখানে এসেছিল অনেক বছর আগে অর্থাৎ কে বলতে এখানে গ্রাম বাংলার যেসব মানুষের কবি বুঝিয়েছেন যারা কি না যে পল্লী প্রকৃতির বুকে বহু বছর আগে এই মাটিকে এই হাওয়াকে ভালোবেসেছিল এবং এখানে নিবিড় অনুরাগে কী করেছিল ঘর বেঁধেছিল তাদেরকেই কবি এখানে বুঝিয়েছেন নেক্সট লাইন দেখো বলছে যে আরেকটু তোমাদের আরেকটু বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই এখানে আরও একটু আলোচনা করা যেতে পারে যে নিরঞ্জন চক্রবর্তী আসলে কবি নিরঞ্জন চক্রবর্তী বাংলাদেশের মানুষের যে প্রকৃতি লগ্ন পল্লী জীবন সেই পল্লী জীবনকে ভালোবেসেছেন অতি সুমধুরভাবে আর সেই ভালোবাসার অতীতকে ইতিহাসে উল্লেখ করেছেন কবি তাই কবি বলেছেন যে সভ্যতার সৃষ্টির সময় মানুষ এই বঙ্গ প্রকৃতিকে ভালোবেসেছে তার কাছে আশ্রয় নিয়েছিল ভালোবেসে তার কাছে আশ্রয় নিয়েছিল আর তাদের উত্তর পুরুষেরা নানা কারণে পল্লী বাংলাকে ছেড়ে চলে গিয়েছিল সেটা কর্মক্ষেত্রে হতে পারে অন্য কোনো ক্ষেত্রে হতে পারে আর তবে শিকড়ের টানকে তারা কিন্তু ভুলতে পারেনি শিকড়ের টান মানে কি ওই পল্লী বাংলার যে টান সেই টানকে কিন্তু তারা ভুলতে পারেননি তাই অনেক বছর আগে আসা যে মানুষ মানুষ বা মানুষের মতো তারাও কি করেছে পল্লী প্রকৃতির স্নেহ বন্ধনে জড়িত হয়েছে তাই কি করেছে যে আবার সেখানে এসে ফিরে এসে ফিরে এসেছে অর্থাৎ মানে কি অর্থাৎ সে গ্রাম বাংলাতে তারা কি করেছে ফিরে এসেছে নেক্সট লাইন দেখো যে ফুরোইনতা আর কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মড়োয় না খুবই ইম্পর্টেন্ট লাইন অতি গুরুত্বপূর্ণ একটি লাইন বলছি তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ে না দারুণ লাইন অসাধারণ একটি লাইন এই করে একটু আলোচনা করে দিই একটু আলোচনা করার আগে আমি একটু বলে রাখি তোমাদের যে তোমাদের যে তিনি কবি কবি তিনি যে গ্রাম বাংলার যে প্রকৃতি লগ্ন মানুষের কথা বলেছেন অর্থাৎ বাংলাদেশের মানুষের কথা বলেছেন তারা কিন্তু যতই হারিয়ে যায় অন্য অন্য কাজ কর্মক্ষেত্রে বা অন্য দেশে চলে গেছে ঠিকই বা অন্য কোথাও কর্মক্ষেত্রে অনুযায়ী চলে গেছে ঠিকই কিন্তু তারা কিন্তু আবার সেই জায়গায় কী করেছিল ফিরে এসেছিল ফিরে এসেছে কোথায় তার সেই নিজের আশ্রয় অর্থাৎ সেই তোমার নিজেরই কাছে তাই এখানে নোটে গাছটা বলতে যে বলতে যে কবি বলছেন যে যে কাল ধরে যে মানুষের যে পল্লী বাংলায় ফিরে আসা যে গল্পের কথা কবি বুঝিয়েছেন সেটা রূপকথা গল্প শেষ হলে যেমন নোটের কাজ মরিয়ে যায় আলাচ্ছ কবিতার মাধ্যমেই কবি এই বহমান ধরে বহমান কাল ধরে মানুষের যে ঘরে ফেরার যে গল্প সেই গল্প তিনি শোনেন তা কিন্তু কোনো সময় পড়বে না অর্থাৎ নোটে গাছটা বুড়িয়ে গেলেও মুড়িয়ে গেলেও কিন্তু তাদের সেই গল্প কিন্তু শেষ হয় না তাই এখানে কবি বলতে চাইছেন যে কিছু কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধার বাতাসে অর্থাৎ কবি সেই গ্রাম বাংলার মানুষকে আহ্বান জানিয়েছে গ্রাম জীবনে যে পুরনো সমৃদ্ধি এদের সেই সমৃদ্ধিকে নতুন করে ফিরিয়ে আনার জন্য কবি আহ্বান জানিয়েছেন যা আবার ওই গ্রাম বাংলায় গিয়ে দাঁড়া অর্থাৎ ওই লাউ মাচার পাশে গিয়েই দাঁড়া নেক্সট লাইন দেখো বলছে কি ফুরোইনতার যাওয়া ফুরোইনতার আশা পুরো না সেই এক এটা দুরন্ত পিপাসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা আমি একটু আলোচনা করে দিই আর আলোচনা করার আগে তোমাদের একটু বলি কবিতাটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কবিতা অসাধারণ একটি কবিতা তোমরা কিন্তু সুন্দর করে ভালো করে বুঝে নেবে বলছি ফুরোহিনতার জবা ফুরোহিনতার আশা ফুরোহিনতার ফুর সেই এক গুইটা দুরন্ত পিপাসা এখানে এক গুইটা দুরন্ত পিপাসা কেন বলা হয়েছে তোমরা কিন্তু আলোচনা প্রশ্ন করতে পারো যে এখানে এক গুইটা দুরন্ত পিপাসা কেন হয়েছে তোমাদের মনে এটা একটা সন্দেহ জাগতে পারে যে এই এক গুয়েটা কেন বলা হয়েছে আসলে আসলে কবি প্রকৃতির কাছে ফিরে যাওয়া যে দুরন্ত আকাঙ্ক্ষা আজকে কবি বলতে চাইছেন যে প্রকৃতির কাছে ফিরে যাওয়া অর্থাৎ গ্রাম বাংলার কাছে ফিরে যাওয়ার যে দুরন্ত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকেই কবি আসলে এখানে বোঝাতে চেয়েছেন তাই তিনি বলছেন যে এক গোয়েটা দুরন্ত পিবাসা পরের লাইন দেখো সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তার স্বপ্ন এঁকে রাখে সুন্দর লাইন দেখো প্রতিটা লাইন কি সুন্দর মিল দিয়ে যারা কবিতার লাইনগুলো যেন শেষ হয়েছে এটা একটু আলোচনা করে দিই আসলে নিজের প্রয়োজনে যারা একসময় জন্মভূমি বাংলা জন্মভূমি বাংলা ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে পৌঁছেছিল কিন্তু কবি বলেছেন যে শিকড়ের টানকে তারা কখনোই কিন্তু অস্বীকার করতে পারেননি অর্থাৎ গ্রাম বাংলাতে যে তাদের জন্ম সেই জন্মস্থানটা কিন্তু কিন্তু তারা কিন্তু অস্বীকার করতে পারেনি পরবর্তী সময়ে যে যেখানেই থাকুক না কেন তাই বলছে যে নানা কর্মব্যস্ততার থেকেও প্রকৃতি মায়ের যে সহচর্য রূপ তার সে ফেলে আসা যে শৈশব সেই শৈশবকে কিন্তু তারা বারবার অনুভব করেছে বারবার মনে করেছে আর বারবার তাদের কী হয়েছে মনে প্রেরণা সৃষ্টি করেছে তাই নাগরিক যন্ত্রণায় ক্লান্ত মানুষ রাতির অন্ধকারে আশ্রয় খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন সেই নক্ষত্রের নিচে অর্থাৎ সে ঘাসের বিছানায় সে বলতে হয় যে আকাশের সাতটি তারা যেমন জীবন দাস বলেছেন আমি আকাশের তারার উপরে আকাশের সাতটি তারা দেখছেন এবং নিচে ঘাসের বিছানায় বসে আছেন সেইখানেও সেই সেই রূপ একটা ইঙ্গিত দেওয়া হয়েছে কবি নিরঞ্জন চক্রবর্তী বলছেন যে যে নাগরিক যে যন্ত্রণা অর্থাৎ নগর জীবনের যে যন্ত্রণা সেই যন্ত্রণার থেকে পাচার জন্য তারা কি করছে সেই নক্ষত্র নিচে ঘাসের ঘাসে বসে আছে আশ্রয় কিসের জন্য মুক্তির জন্য আশ্রয়ের জন্য আসলে চেনা পল্লী প্রকৃতির যে অপরিসীম শান্তির খোঁজ তাকে নিয়ে চলে কী করে কোথায় নিয়ে চলে যায় স্বপ্ন লোক অর্থাৎ তারা আকাশের দিকে তাকে স্বপ্ন খোঁজে স্বপ্ন দেখে সে ফিরতে চায় পরিচিত সেই উঠোনে মাচার পাশে তাই আসলে অতীত স্মৃতি এবং জন্মভূমির সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা বা আকুলতা তার থাক না কেন তাদের স্বপ্ন কিন্তু কখনোই মূর্ছা যায় না স্বপ্ন কিন্তু কখনোই ভেঙে যায় না তাই কবি বলছেন যে সে দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারটা তাড়াতাড়ি স্বপ্ন এঁকে রাখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন নেক্সট দেখো ফুরোহিনতার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না সেই একই লাইন একই কথা তিনি আবার বলছেন যে ফুরোহিনতার কিছুই ফুরোয় না তাদের যে স্বপ্ন দেখা সেই স্বপ্ন দেখা কিন্তু কখনো শেষ হয় না এবং নোটির গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু অর্থাৎ গল্প শেষ হয়ে গেলেও স্বপ্ন দেখা শেষ হয়ে গেলেও নোটের গাছটা মুড়ি দেওয়া হয় কিন্তু তার গল্প যেন শেষ হচ্ছে না তাই কবি বারবার করে বলছেন যে যা গিয়ে ওই তো দ্বারা লাউ মাছটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাস অর্থাৎ কবি সেই গ্রাম বাংলার মানুষকে বারবার করে আহ্বান জানাচ্ছেন বারবার করে বলছেন যে যা ওই গ্রাম বাংলার প্রকৃতির কোলে ফিরে যায় সেখানে গিয়ে ওই গ্রাম বাংলার প্রকৃতির সাথে ভালোবাসার যে মেলবন্ধন অর্থাৎ ভালোবাসার যে স্বাদ সেই স্বাদটাকে অনুভব কর সেই মেলবন্ধনটাকে অনুভব কর সেখানে গিয়ে মুক্তি আর যে শাস্ত্র মুক্তির যে একটা আশ্রয় রয়েছে সেখানে গিয়ে সেই আশ্রয়টাকে খোঁজ অর্থাৎ কি সেখানে কি গ্রাম বাংলা গিয়ে আবার নতুন করে ঘর বাঁধা শুরু করো অর্থাৎ অর্থাৎ নতুন করে প্রকৃতিটাকে সাজিয়ে নিতে শুরু করো নেক্সট লাইন দেখো নিভেনতার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হায়না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি খুব সুন্দর একটা লাইন দারুণ একটা অসাধারণ একটি লাইন একটু আলোচনা করে দিই তোমাদের বলেন নিভেনতার যন্ত্রণা অর্থাৎ এই যে কবি এখানে যন্ত্রণা বলতে তার মনে যে আশা আকাঙ্ক্ষা বেদনা দুঃখ কষ্ট সেটাকে বারবার করে বলছেন যে তার যতই তারা কর্মক্ষেত্র অনুযায়ী এদিক ওদিকে থাকুক না কেন তার মন যেন কোনোভাবে তার যন্ত্রণাদায়ক হয়ে ওঠে না বা যন্ত্রণা থাকলেও তেন গ্রাম বাংলায় ফিরে এসে তার মন যেন আবার নতুন করে প্রাণ খুঁজে পায় তাই কবি বলছেন যে আসলে বলতে চেয়েছেন যে কবি যে যতই আমরা যতই আমরা গ্রাম বাংলা ছেড়ে অন্য কোথায় কর্মসূত্রে যাই না কেন মনে হয় যেন প্রকৃতিগুলো আবার ফিরে যায় আসলে কবি পল্লু প্রকৃতির সঙ্গে প্রবাসী মানুষের যে গভীর অন্তর অন্তরঙ্গর যে চিত্র অঙ্কন করেছেন সেই অঙ্কনকেই কবি আসলে এখানে বোঝাতে চেয়েছেন আর গ্রাম বাংলাকে ভালোবেসে যারা একসময় ঘর ভেতেছিল তাদের উত্তর পুরুষেরা প্রয়োজনের কারণে বাংলা ছেড়ে চলে গিয়েছে ঠিকই কিন্তু অতীত সুখ ও গ্রাম জীবনের যে শান্তির নিলে যে প্রতীক হিসেবে ফুলের যে প্রসঙ্গে এনেছেন এ কথা কিন্তু সত্য অর্থাৎ পল্লী বাংলার পরিচিতি এবং সামান্য ফুলটি প্রবাসী মানুষের শৈশব জুড়ে রয়েছে এটা কিন্তু অবশ্যই সত্য তাই তা আজ গ্রাম বাংলার থেকে বিচ্ছিন্ন ঠিকই কিন্তু তাদের মনের অভ্যন্তরে বারবার জেগে ওঠে সেই মাতৃভূমিতে ফিরে আসার সেই বাসনা অর্থাৎ মাতৃভূমিকে ফিরে মাতৃভূমিতে ফিরে আসার একটা বাসনা যেন তাদের মনের মধ্যে সৃষ্টি হয় আর সেই বাসনাকে কবি মূর্ত করেছেন কুন্দ ফুলের হাসির মাধ্যমে আসলে মানুষ ও প্রকৃতির যে পারস্পরিক সম্পর্ক সূত্র যে পারস্পরিক যে মেলবন্ধন পারস্পরিক যে ভালোবাসা সেই ভালোবাসাকে সেই প্রেমকে সেই সম্পর্ককে কবি এখানে বোঝাতে চেয়েছেন আর যান্ত্রিকতার থেকে মুক্তি পাওয়ার খোঁজে বা যান্ত্রিকতা থেকে মুক্তি লাভের জন্যই কিন্তু কবি বলেছেন যা ওই উঠোনে গিয়ে গিয়ে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধান বাতাসে নেক্সট দেখো নামলে আবার ছুটে আসে ও তাহলে একটা লাইন আছে বলছে তেমনি করে সূর্য ওঠে তেমনি করে ছা নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া সুন্দর লাইন আসলে কবি এই কবিতার মধ্যে দিয়ে কবি মানুষের সঙ্গে প্রকৃতির যে চিরন্তন সংযোগ বা প্রকাশ সেটাই কিন্তু করেছেন আর সেই প্রসঙ্গে গ্রাম বাংলার যে অতীত সাধারণ স্নিগ্ধ রূপে যে বর্ণনা কবি দিয়েছেন সেটা কিন্তু অতি মনোরম আসলে কবি বলতে চেয়েছেন যে কালের নিয়মে প্রকৃতির নিজের যে ছন্দের যে প্রবাহমানতা তাঁর যে মানতায় বোঝানোর জন্য কবি এই শব্দটি ব্যবহার করেছেন তেমনই শব্দটি দেখো এখানে দুবার ব্যবহার করেছে আর দুবার ব্যবহার করার মানে হচ্ছে যে কবি সূর্য ওঠা ও সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে যে সময়ের যে অবিরাম গতি সেই গতিকে আসলে কবি এখানে বোঝাতে চেয়েছেন তেমনই শব্দটির মানতার প্রতীক আর কবিতা এটা কী হয়েছে প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার হয়েছে এবং তাই বলছে দেখো যে ফুরোয় না তো আর কিছুই ফুরোয় না নোটের গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরো না ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন লাস্ট লাইন যে বলছে যা গিয়ে তোর উঠোনে তোর দ্বারা লাম মাছাটার পাশে এখনও সেই ফুল তুলছে ফুল তুলছে ফুল সন্ধ্যার বাতাসে অর্থাৎ ফুল যেন সে তার দোলা শেষ হচ্ছে না অর্থাৎ যখন তারা গ্রাম বাংলাকে ছেড়ে শহরের দিকে চলে গেছিলো তখনও কিন্তু সেই লাম মাছের পাশে ফুল ছিল এখনও যখন তারা ফিরে আসবে সেই নগর জীবন থেকে গ্রাম বাংলায় এসে যখন ঘর বাঁধবে ভালোবাসাটাকে তৈরি করবে যন্ত্রণা ভুলে গিয়ে আবার নতুন করে মুক্তির স্বাদ খুঁজে পাবে সেখানেও তাই কবি বলছেন দেখ এখনও কিন্তু সে সেই ফুল তোলা শেষ হয়নি অর্থাৎ ফুলের জন্য লাম মাছের পাশে দূরেই যাচ্ছে অর্থাৎ পল্লী বাংলার যে অপরূপ সৌন্দর্য পল্লী বাংলার যে অপরূপ মেলবন্ধন পল্লী বাংলার যে অপরূপ ভালোবাসা সেই ভালোবাসাটাকে কবি আসলে এখানে বোঝাতে চেয়েছেন এই গেল আমাদের একটি কবিতা বিস্তারিত আলোচনা তোমরা ভালো করে ভিডিওটি দেখে নাও আর আমার এই চ্যানেলে যারা নতুন তাদের বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অল নোটিফিকেশন ক্লিক করলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলেই আমার যে তৈরি করা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের নতুন নতুন কি কী কবিতা গল্প সমস্যা হচ্ছে সেগুলো আমাকে জানালে আমি কিন্তু নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের জন্য তৈরি করব। আর আমি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে উচ্চ মাধ্যমিকের একটা রুটিন সম্পর্কে একটা নতুন একটা আপডেট দেওয়া হয়েছে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তোমাদের পরিচিত ভাই বোন দাদা দিদি ইত্যাদি তোমাদেরকে অবশ্যই জানাতে পারো আর সেখানে রুটিন দেওয়া হয়েছে নতুন পরীক্ষার রুটিনটা তুমি সেখান দেখে নিতে পারো আর ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ